তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও দলীয় নেতাকর্মীদের নিঃস্বার্থ মুক্তির দাবিতে শনিবার বেলা বারোটার সময় সিরাজগঞ্জের বিএনপির দলীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রুমানা মাহমুদের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা মহিলা দলের বিক্ষোভ মিছিলটি ভাসানী মিলনায়তন চত্বর থেকে বের হয়ে বড় বাজার হয়ে স্বাধীনতা স্কোরে গিয়ে শেষ হয় এর আগে ভাসানী মিলনায়তন চত্বরে মহিলা দলের সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন রুমানা মাহমুদ জেলা মহিলা দলের সভানেত্রী সুলতানা তালুকদার সাংগঠনিক সম্পাদিকা ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটি সদস্য আজমিরি ইসলাম রিপু পৌরসভার কাউন্সিলর খোদেজা মান্নান বিজলি বেগম জোসনা বেগম প্রমুখ